হ্যালো ভিওয়ার্স তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এখন আমি অষ্টম শ্রেণীর অধ্যায় তেইশ সরলেহাকে সমান তিনটি ভাগে বা পাঁচটি ভাগে বিভক্ত এটি নিয়ে আলোচনা করছি কীভাবে আমরা একটি সরলেহাকে দুভাগ চার ভাগ করি তা আমরা ক্লাস সিক্সে ও সেভেনে করে এসেছি এখানে আমরা এসে শিখব বিজোড় সংখ্যক বিভক্ত অর্থাৎ তিন ভাগ পাঁচ ভাগ সাত ভাগ এই যে ভাগগুলো কীভাবে আমরা করবো তা আমি দেখাব এর আগে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে আইকন তাতে প্রেস করার জন্য দেখো কোষে দেখি তেইশে চারের দাগে একটি অঙ্ক দিয়েছে বারো দশমিক ছয় সেমি দৈর্ঘ্য একটি রেখাংশকে সমান সাতটি ভাগে বিভক্ত করি এই অঙ্কনের সাহায্য নিয়ে সাত দশমিক দুই শ্রেমি বাহুবিশিষ্ট সমভূতিভুজ অঙ্কন করি প্রথমে বারো দশমিক ছয় সেমি একটা রেখা নিয়ে নাও এটি হলো বারো দশমিক ছয় সেমি এরপরে খাতার মাঝ বরাবর একটি বড় দেখে রশ্মি নিয়ে নাও এরপরে এই যে বারো দশমিক ছয় সেমি এই রশ্মিটির মাপ নিয়ে কেটে নাও রশ্মিটিকে বারো দশমিক ছয় সেমি নিয়ে নিলাম এরপরে এই রশ্মির প্রান্ত বিন্দুতে বসিয়ে দিলাম বসিয়ে কেটে না হলো এরপর এই যে রশ্মির প্রান্ত বিন্দু এই বিন্দুতে একটি সূক্ষ্ম কোণে একটি সরলেখা উপরের দিকে টেনে নিলাম যে কোনো কোণ করে এরপর এখানে যে কোণটি নিয়েছি সেই কোণের মাপ আমাদের এখানের এই যে বিন্দু যেখানে বারো দশমিক ছেদ গড়েছে রশ্মিটিকে সেখানে আমরা এই বৃত্তচাপটি নিয়ে নিলাম এরপর এখানে এই বৃত্তচাপের দৈর্ঘ্য যতটা ততটা নিয়ে নেব নিয়ে নিলাম নিয়ে এখানে আমি কেটে নিলাম এরপরে এই ছেদবিন্দু আর এই বিন্দু যোগ করে নেব ওকে এখন এই সঙ্গে এই কন্ডিশন অর্থাৎ আমরা একান্তর কোন অঙ্কন করলাম এরপরে আমাদের যেহেতু বলেছে সরেখাকে সমান সাত্রীভাগে ভাগ করতে তাই এখানে সমান এই যে বৃত্ত চাপ নিয়ে পেন্সিল কম্পাসে এই সমান দৈর্ঘ্য নিলাম এটা ছোটো বড়োও করতে পারি তাহলে আমি এতটা মাপ নিলাম এই মাপ নিয়ে আমাদের এখানে যেহেতু সলিহাকে আমাদের সাতটি ভাগ করতে হবে তাই আমি এখানে ছটা টুকরো নিব অর্থাৎ ছ ভাগ নেব তাহলে একটি দুটি তিনটি চারটি পাঁচটি এই হলো ছটি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় একই মাপ নিয়ে এখানে যে মাপে আমরা কেটেছি বৃত্তচাপগুলো সেই বৃত্তচাপগুলো এখানে একই রকমভাবে কেটে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছটা নিয়েছি আমাদের যতগুলো ভাগ করতে বলবে যেহেতু বিজয় সংখ্যক তাই আমাদের তার থেকে একটি কম নিতে হবে যদি আমাদের তিনটি ভাগ করতে বলে তাহলে আমাদের দুটো নিতে হবে এখানের প্রথম আর এখানের শেষ যে অংশটি তার সঙ্গে আমরা যোগ করে নেব এইভাবে পরপর আমরা যোগ করে উঠে চলে যাব এখন এই এ বি একটি স্লেখা একে সমান সাত ভাগে করা হয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি টুকরো করে নিয়েছি ওকে এখন প্রতিটি টুকরোর মান আমাদের দেখে নিতে হবে প্রত্যেকটি হচ্ছে আমাদের এক দশমিক আট কোড়ি এরপর এখানে পি কিউ আর এস টি ইউ আর এখানে নামকরণ করে নেওয়া হলো আই জে কে এল এম এন হয়েছে এখানে এ বি এটা সি ডি ই এফ জি এইচ আর প্রতিটি টুকরোর মান হল এক দশমিক আট আটশেমি করে এরপর যদি বলে যে এখানে সাত দশমিক দুই সেমির ত্রিভুজ অঙ্কন করতে তাহলে এখানে চারটি যদি আমার টুকরো নেই তাহলে সাত দশমিক দুই হবে তাহলে এক দুই তিন চার এই পর্যন্ত অর্থাৎ এফ পর্যন্ত তাহলে এরপর এফ নিয়ে এরপর এখানে একটি বৃত্তচাপ আর এখানে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ এরপর এই বৃত্তচাপ দুটোর যে ছেদবিন্দু যোগ করে নেব তাহলে এখানে যদি নামকরণ করি এক্স তাহলে এখন ত্রিভুজ এ বি এক্স হলো একটি সম্ভব ত্রিভুজ যার প্রতিটি বা দৈর্ঘ্য হলো সাত দশমিক দুই সেমি আশা করি বুঝতে পারলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ